নমস্কার, আমি অর্ণব। বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের মঞ্চে আজ আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প। সেই বড্ড বেশি সত্যি একটা মূর্তিমান অস্বস্তি বোধ। মানিক বন্দ্যোপাধ্যায়ের বেশিরভাগ গল্পেই ঘুরে ফিরে এসেছে কাল চেতনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, দেশভাগ, দাঙ্গা প্রভৃতি অত্যন্ত স্পর্শকাতর প্রেক্ষাপটে লেখা হয়েছে বাঙালির দৈনন্দিন জীবনযাপনের কাহিনী, যা অতি বাস্তব, অতি রূঢ়, যা অনেক সময় আশার আলো বা নিরাশার অন্ধকার, কিছুই দেখা যায় না, শুধু সত্যি বলে। সাহিত্য যে সমাজের দলিল, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় তা প্রমাণিত হয়েছে মুহুর্মুহ। আসুন তেমনই এক গল্প শুনি আজ। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আত্মহত্যার অধিকার। বর্ষাকালেই ভয়ানক কষ্ট হয়। ঘরের চালটা একেবারে ঝাঁচড়া হইয়া গিয়াছে। কিছু নারিকেল আর তালপাতা মানসম্ভ্রম বজায় রাখিয়াই কুড়াইয়া সংগ্রহ করা গিয়াছিল, চালের ওপর সেগুলি বিছাইয়া দিয়া কোনো লাভ হয় নাই। বৃষ্টি নামিলেই ঘরের মধ্যে সর্বত্র জল পড়ে, বেছানাটা গুটাইয়া ফেলিতে হয়, ভাঙা বাক্স প্যাঁটরা কয়টা এ কোণে টানিয়া আনিতে হয়, জামাকাপড়গুলি দড়ি হইতে টানিয়া নামাইয়া পুটুলি করিয়া কোথায় রাখিলে যে ভিজিবে কম তাই নিয়ে মাথা ঘামাইতে হয়। বড় ছেলেটা কাঁচা ঘুম ভাঙিয়া কাঁদিতে আরম্ভ করে, আদর করিয়া তাহার কান্না থামানো যায় না, ধমক দিলে কান্না বাড়ে। মেয়েটা বড় হইয়াছে, কাঁদে না, কিন্তু ওদিকে দেওয়ালে ঠেস দিয়া বসিয়া এমন করিয়াই চাহিয়া থাকে যে নীলমণির ইচ্ছে হয় চড় মারিয়া ওকেও সে কাঁদাইয়া দেয়। এতক্ষণ ঘুমাইবার পর এক ঘন্টা জাগিয়া বসিয়া থাকিতে হইল বলিয়া ও কি চাহনি? আকাশ ভাঙিয়া বৃষ্টি নামিয়াছে, ঘরের চাল 7 বছর মেরামত হয় নাই, ঘরের মধ্যে জল পড়াটা নীলমণির এমন কি অপরাধ যে মেয়েটা তাকে এরকম ভাবে নিঃশব্দে গঞ্জনা দেবে? ছোট ছেলেটাকে বুকের মধ্যে লুকাইয়া নিভা একবার এধার একবার ওধার করিয়া বেড়াইতেছিল, হঠাৎ বলিল, ওগো ছাতিটা একবার ধরো, একেবারে ভিজে গেল যে, লক্ষ্মী ধরো একবার ছাতাটা খুলে, ওরও কি শেষে নিমুনিয়া হবে? নীলমণি বলিল, হয়তো হবে, হলে বাঁচবে। নিভা বলিল, বালাই ষাট, শ্যামা তুইও তো ধরতে পারিস ছাতিটা একটু। শ্যামা নীরবে ভাঙা ছাতিটা নিভার মাথার উপর ধরিল, ছাতি মেলিবার বাতাসে প্রদীপের শিখাটা কাঁপিয়া গেল, প্রদীপে তেল পুড়িতেছে, অপচয়, কিন্তু উপায় নাই। চাল ভেদ করা বাদলে যখন ঘর ভাসিয়া যাইতেছে তখনকার বিপদে প্রদীপের আলোর একান্ত প্রয়োজন, নইলে জিনিসপত্র লইয়া মানুষগুলো একোন ওকোন করিবে কি করিয়া? এক ছিলিম তামাক দে তো শ্যামা, নীলমণি হুকুম করিল। শ্যামা বলিল, ছাতিটা ধরো তবে। নীলমণি আকাশের বজ্রের মতো ধমকাইয়া উঠিল, ফেলে দে ছাতি, চুলোয় গুঁজে দে, আমি ছাতি ধরব তবে উনি তামাক সাজবেন, হারাম জাদি। তামাক অবিলম্বেই হাতের কাছে আগাইয়া আসিল, ঘরের পশ্চিম কোণ দিয়া কলের জলের মতো মোটা ধারায় জল পড়িয়া ইতিমধ্যেই একটা বালতি ভরিয়া গিয়াছে। সেই জলে হাত ধুইয়া শ্যামা বলিল, তামাক আর একটুখানি আছে বাবা। দুঃসংবাদ! আর এত বড় দুঃসংবাদ প্রদানকারিণীকে একটা গাল দিবার ইচ্ছা নীলমণিকে অতি কষ্টে চাপিয়া যাইতে হইল। নীলমণি ভাবিল, বিনা তামাকে এই গভীর রাত্রি লড়াই জিতিবে কেমন করিয়া? ছেলের কান্না দুই কানে তীরের ফলার মতো বিধিয়া চলিবে, মেয়েটার মুখে চাহনি লঙ্কা বাটার মতো সারাক্ষণ মুখে লাগিয়া থাকিবে, নিমুনিয়ার সঙ্গে নিভার ব্যাকুল কলহ চাহিয়া চাহিয়া দেখিতে দেখিতে শিহরিয়া শিহরিয়া মনে হইবে, বাঁচিয়া থাকাটা শুধু আজ এবং কাল নয়, মুহূর্তে মুহূর্তে নিষ্প্রয়োজন, আর ঘরে এখন তামাক আছে একটুখানি। তামাক আনানো হয় নাই কেন জিজ্ঞাসা করিতে গিয়া নীলমণি চুপ করিয়া রহিল, প্রশ্ন করা অনর্থক, জবাব সে পরশু হতেই নিজেই সৃষ্টি করিয়া রাখিয়াছে, পয়সা নাই। ছেলেটা বিকালে এক পয়সার মুড়ি খাইতে পায় নাই, আর সেখানে তামাকের পয়সা কোথা হইতে আসিবে? নিজে গেলে হয়তো দোকান হইতে ধার করিয়া আনিতে পারি, কিন্তু নীলমণি খুশি হয়,
এতক্ষণে ছুতা পাওয়া গিয়াছে। তো আমাকে নেই, তুই আমাকে বিকেলে বলিসনি কেন? আমি দেখিনি বাবা। দেখিনি বাবা? কেন দেখনি বাবা? চোখের মাথা খেয়েছিলে? তুমি নিজে সেজেছিলে যে সারাদিন আমি একবারও তামাক সাজিনি বাবা। তা সাজবে কেন? বাপের জন্য তামাক সাজলে সোনার অঙ্গ তোমার ক্ষয় হয়ে যাবে যে। নীলমণির কান্না আসিতেছিল, মুখ ফিরাইয়া সহসা উদ্গত অশ্রু সে দমন করিয়া লইল। নাচে তামাক না থাক, পৃথিবীতে তার কি বা আছে যে তামাক থাকিলে এই সব দুঃখ দূর হইয়া যাইত। বাহিরে যেন অবিরল ধারে জল পড়িতেছে না, ঘরের বায়ু যেন সাহারা হইয়া আসিতেছে। নীলমণির চোখ মুখ এতই জ্বালা করিতেছিল। খানিক্ষণ হইতে তাহার হাঁটুর উপর বড় বড় ফোঁটায় জল পড়িতেছিল। অঞ্জলি বাতিয়া নীলমণি গুনিয়া গুনিয়া জলের ফোঁটাগুলি ধরিতে লাগিল। সিদ্ধ করা চামড়ার মতো ফ্যাকাশে ঠোঁট নাড়িয়া সে কি বলিল ঘরের কেহই তাহা শুনিতে পাইল না। ছেলে মানুষের মতো তাহার ফোঁটা সঞ্চয় করার খেলাটাও কেহ চাহিয়া দেখিল না। কিন্তু হাতে খানিকটা জল জমিলে তাই দিয়া মুখ ধুইতে গিয়া নীলমণি ধরা পড়িয়া গেল। নিভা ও শ্যামা প্রতিবাদ করিল দুজনেই। শ্যামা বলিল, ও কি করছো বাবা? নিভা বলিল, পচা গলা চাল ধোয়া জল, হ্যাঁ গো ঘেন নাও কি নেই তোমার? নীলমণি হঠাৎ একটু হাসিয়া বলিল, হোক না পচা, চাল ধোয়া জল তো, এও হয়তো কাল জুটবে না। ইহাকে সূক্ষ্ম রসিকতা মনে করিয়া নীলমণি নিজের মনে একটু গর্ব অনুভব করিল। এমন অবস্থাতেও যে রসিকতা করিতে পারে, মনের জোর তো তাহার সহজ নয়। ঘরের চারিদিকে একবার চোখ বুলাইয়া আনিয়া নিভার মুখের দিকে পুনরায় চাহিতে গিয়া তার আর হাসি ফুটিল না। নিভা দৃষ্টির নির্মমতা তাহাকে আঘাত করিল। অবিকল শ্যামার মতো চাহিয়া আছে, এত দুঃখ এত দুর্ভাবনাও ওর চোখের দৃষ্টিকে কোমল করিতে পারে নাই, উদ্ভ্রান্ত করিয়া তুলিতে পারে নাই। রূঢ় ভৎসনা নিঃশব্দ অসহায় নালিশে ভরিয়া রাখিয়াছে। নীলমণি মুষড়াইয়া পড়িল, সব অপরাধ তার। সে ইচ্ছে করিয়া নিজের স্বাস্থ্য ও কার্যক্ষমতা নষ্ট করিয়াছে। খাদ্যের প্রাচুর্যে পরিতুষ্ট পৃথিবীতে নিজের গৃহকোণে এসে স্বাদ করিয়া দুর্ভিক্ষ আনিয়াছে। ঘরের চাল পচাইয়া ফুটা করিয়াছে সে। তারই ইচ্ছাতে রাত দুপুরে মুষলধারে বৃষ্টি নামিয়াছে। শুধু তাই নয়, ওদের সমস্ত দুঃখ দূর করবার মন্ত্র সে জানে। মুখে ফিসফিস করিয়া হোক, মনে মনে নিঃশব্দে হোক, ফুস মন্ত্রটি একবার আওড়াইয়া দিলেই তার এই ভাঙা ঘর সরকারদের পাকা দালান হইয়া যায়। আর ঘরের কোণার ওই ভাঙা বাক্সটা চোখের পলকে মস্ত লোহার সিন্ধুক হইয়া ভিতরে টাকা ছমছম করিতে থাকে। টাকার ঝমঝমানিতে বৃষ্টির ঝমঝমানি কোনো মতেই আর শুনিবার উপায় থাকে না। কিন্তু মন্ত্রটা সে ইচ্ছা করিয়াই বলিতেছে না। ঘণ্টাখানেক এমনি ভাবেই কাটিয়া গেল। নিভা একসময় জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো রাত কত? তা হবে দুটো তিনটে। একটা কিছু ব্যবস্থা করো, সারা রাত জল না ধরলে এমনি বসে বসে ভিজবে। বসে ভিজতে কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজ। নিভা আর কিচ্ছু বলিল না। ছেঁড়া আলো আন্টি দিয়া কোলে শিশুকে আরো ভালো করিয়া ঠাকিয়া রুক্ষ চুলের ওপর খসিয়া পড়া খুমটাটি তুলিয়া দিল। স্বামীর কাছে মাথায় কাপড় দেওয়ার অভ্যেস সে এখনো কাটাইয়া উঠিতে পারে নাই। ছাতে ধরিয়া আর দাঁড়াইয়া থাকিতে না পারিয়া শ্যামা তার গা ঘেঁষিয়া বসিয়া পড়িয়াছিল। মধ্যে মধ্যে তার শিহরণটা নিভা টের পাইতে লাগিল। কাঁপছিস কেন শ্যামা, শীত করছে? শ্যামা কথা বলিল না, একটু মাথা নাড়িল মাত্র। নিভা বলিল, তবে ভালো করে ছাতিটা ধর বাবু, খোকার গায়ে ছিটে লাগছে যে। আঁচল দিয়া সে খোকার মুখ মুছিয়া লইল। ফিস ফিস করিয়া আপন মনে বলিল, কত জন্ম পাপ করেছিলাম, এই তার শাস্তি। নীলমণি শুনিতে পাইল কিন্তু কিছু বলিল না। মন তার সজাগ, নির্মম ভাবে সজাগ, কিন্তু চোখের পাতা দিয়া দুই চক্ষে সে অর্ধেক আবৃত করিয়া রাখিয়াছে। দেখিলে মনে হয় একান্ত নির্বিকার চিত্তেই সে ঝিমাইতেছে। কিন্তু নীলমণি সবই দেখিতে পায়। তার স্তিমিত দৃষ্টিতে নিভার মুখ
তেরচা হইয়া বাঁকিয়া যায়। প্রদীপের শিখাটা ফুলিয়া ফাঁপিয়া ওঠে। দেওয়ালের গায়ে ছায়াগুলি সহসা জীবন পাইয়া দুলিয়া উঠিতে শুরু করে। মুখ না ফিরাইয়া নীলমণি দেখিতে পায় ঘরের উকুনে গুটাইয়া রাখা বিছানার উপর উপর হইয়া নিমু ঘুমাইয়া পড়িয়াছে। বিরক্তির তার সীমা থাকে না। তার মনে হয় ছেলেটা তাকে ব্যঙ্গ করিতেছে। দুই পা মেঝে জলস্রোতে প্রসারিত করিয়া দিয়া আকাশের গলিত মেঘে অর্ধেক শরীর ভিজাইতে ভিজাইতে ওইটুকু ছেলে অমন করিয়া ঘুমাইয়া পড়ার আর কি মানে হয়? এর চেয়ে ও যদি নাকি সুরে টানিয়া টানিয়া শেষ পর্যন্ত কাঁদিতে থাকিত তাও নীলমণির ভালো ছিল, এ সহ্য হয় না। সন্ধ্যায় ও পেট ভরিয়া খাইতে পায় নাই। ক্ষুধার জ্বালায় মাকে বিরক্ত করিয়া পেটের জ্বালায় চোখের জল ফেলিতে ফেলিতে ঘুমাইয়াছিল। হয়তো রূপকথার পোষা বিড়ালটি এই বাদলে রাজবাড়ির ভালো ভালো খাবার ওকে চুরি করিয়া আনিয়া দিতে পারে নাই। হয়তো ঘুমের মধ্যেই ওর গালে চোখের জলে শুকনো দাগ আবার চোখের জলে ভিজিয়া গিয়াছিল। এত রাত্রে দুঃখের এই প্রকৃত বন্যায় ভাসিতে ভাসিতে ও তবে ঘুমায় কোন হিসেবে? নিমুকে তুলে দে তো শ্যামা। নিভা প্রতিবাদ করিয়া বলিল, কেন তুলিবে, ঘুমোচ্ছে, ঘুমোক না। ঘুমোচ্ছে না ছাই, ইয়ারকি দিচ্ছা ঢং করছে। হ্যাঁ, ইয়ারকি দিচ্ছা ঢং করছে, তোমার যেমন কথা, ঢং করার মতো সুখেই আছে কি না? হাত ঠাকা চোখ নীলমণি একেবারে বন্ধ করিয়া ফেলিল। ওরা যা খুশি করুক, যা খুশি বলুক, সে আর কথাটি বলিবে না। খানিক পরে নিভা বলিল, দেখো এমন করে তো আর থাকা যায় না, সরকারদের বাইরের ঘরটাতে চলো গে উঠি। নীলমণি চোখ না খুলিয়াই বলিল, না। নিভা রাগ করিয়া বলিল, তুমি যেতে চাও না থাকো, আমি ওদের নিয়ে যাচ্ছি। নীলমণি চোখ মিলিয়া চাহিল, না যেতে পাবে না, ওরা ছোট লোক, সেবার কি বলেছিল মনে নেই? বললে আর কি করছো শুনি, রাত দুপুরে বিরক্ত করলে অমন সবাই বলে। নীলমণি ব্যঙ্গ করিয়া বলিল, রাত দুপুরে বিপদে পড়ে মানুষ আশ্রয় নিতে গেলে বলে এ কি জ্বালাতন, ওইটুকু শিশুর জন্য একটু শুকনো ন্যাকড়া কাপড় চাইলে বলে কাপড় জামা সব ভিজে, ময়লা হওয়ার ভয়ে ফরাস তুলে নিয়ে ছেঁড়া শতরঞ্চি অতিথিকে পেতে দেয়। যেতে হবে না, ব্যাস। নিভা অনেক সহ্য করিয়াছে, এবার তার মাথা গরম হইয়া গেল। ছেলে মেয়ে বউকে বর্ষা বাদলে মাথা গুজিবার ঠাঁই দিতে পারে না, অত মান অপমান জ্ঞান কি জন্যে? কাজ বাদে কাল ভিক্ষে করতে হবে না? নীলমণি বলিল, চুপ। এক থমকেই নিভা অনেকখানি ঠান্ডা হইয়া গেল। চুপ করিয়াই আছি চিরটা কাল, অন্য মানুষ হলে। হাতের কাছে খুঁটিটা তুলিয়া লইয়া নীলমণি বলিল, চুপ, একদম চুপ, আর একটা কথা কইলে খুন করে ফেলব। কথা কেউ বলছে না, নিভা একেবারে নিভিয়া গেল। শ্যামা ঢুলিতে আরম্ভ করিয়াছিল, বাপের গর্জনে সে চমকাইয়া সজাগ হইয়া উঠিল। কান পাতিয়া শুনিয়া বলিল, মা ভুলু দরজা আঁচড়াচ্ছে। গরিবের মেয়ে, আঘরের বউ, নিভার মেরুদণ্ড বলিতে কিছু অবশিষ্ট ছিল না, কিন্তু তার বদলে যা ছিল নিরপরাধ মেয়ের ওপর ঝাঁঝিয়া উঠিবার পক্ষে তাই যথেষ্ট। আঁচড়াচ্ছে তো কি হবে, কোলে তুলে নিয়ে নাচ, ভালো করে ছাতি ধরে থাক শ্যামা, মেয়ের পিঠে ছাল তুলে দেব তোর। নীলমণি বলিল, আমার লাঠিটা কই রে? শ্যামার মুখ পাংশু হইয়া গেল। সে মিনতি করিয়া বলিল, মেরো না বাবা, দরজা খুললেও আপনি চলে যাবে। তোকে মাতব্বরি করতে হবে না, বুঝলি, চুপ করে থাক। বাবাটি আংশিক অবশ, হাতে ভর্তিয়া নীলমণি কষ্টে উঠিয়া দাঁড়াইল। ঘরের কোনায় তার মোটা বাঁশের লাঠিটা ঠেস দেওয়া ছিল, খোঁড়াইতে খোঁড়াইতে গিয়া লাঠিটা সে আয়ত্ত করিল। উঠানবাসী লোমহীন নির্জীব কুকুরটার উপর তার সহসা এত রাগ হইয়া গেল কেন কে জানে। বেচারি খাইতে পায় না, কিন্তু প্রায়ই অতৃষ্টে প্রহার চটে, তবু সেইখানেই পড়িয়া থাকে, সারা রাত শিয়াল তাড়ায়। শ্যামা একটু করুণার চোখে না দেখিলে এতদিনে ওর অক্ষয় স্বর্গলাভ হইয়া যাইত, কিন্তু নীলমণি কুকুরটিকে দেখিতে পারে না। ধুঁকিতে ধুঁকিতে লাথিঝাঁটা খাইয়া মৃত্যুর সঙ্গে ওর লজ্জাকর সকরুণ লড়াই চাহিয়া দেখিয়া তার ঘৃণা হয়, কা জ্বালা করে। শ্যামা আবার বলিল,
মেরো না বাবা, আমি তাড়িয়ে দিচ্ছি। নীলমণি তাঁতে তাঁতে খসিয়া বলিল, মারবো? মার খেয়ে আজ রেহাই পাবে ভেবেছিস? আজ ওর ভবযন্ত্রণা আমি দূর করে তবে ছাড়ব। ভবযন্ত্রণা নিঃসন্দেহ, কিন্তু শ্যামা শুনিবে কেন? পেটের ক্ষুধায় এখনো তার কান্না আসে, ছেঁড়া কাপড়ে তার সর্বাঙ্গ লজ্জায় সংকুচিত হইয়া থাকে, তার বুকে ভাষা আছে, মনে আশা আছে। ভবযন্ত্রণা সহ্য করিতে তার শক্তির অকুলান হয় না, বরং একটু বাড়তেই হয়। ওইটুকু শক্তি দিয়া সে বর্তমান জীবন হইতেই রস নিংড়াইয়া বাহির করে। হোক পাঞ্চা, এও তো তুচ্ছ নয়। ভুলুর মতো কুকুরটিকেও মারিবার অথবা তাকে মারিবার কল্পনা শ্যামার কাছে বিষাদের ব্যাপার, তা সহ্য হয় না। ছাতি ফেলিয়া উঠিয়া আসিয়া শ্যামা নীলমণির লাঠি ধরিল, কাঁদিবার উপক্রম করিয়া বলিল, না বাবা, মেরো না বাবা, তোমার দুটি পায়ে পড়ি বাবা। নীলমণি গর্জন করিয়া উঠিল, বলিল, লাঠি ছাড় শ্যামা, ছেড়ে দে বলছি, নইলে তোকেই খুন করে ফেলব। শ্যামা লাঠি ছাড়িল না। তারও কি মাথা ঠিক আছে? লাঠি ধরিয়া রাখিয়াই সে নীলমণির পায়ে পড়িতে লাগিল। নিভা বলিল, কি জিদ মেয়ের, ছেড়েই দে না বাপুর লাঠিটা। রাগে কাঁপিতে কাঁপিতে নীলমণি বলিল, জিদ বার করছি। লাঠিটা নীলমণিকে মেয়ের হাতে ছাড়িয়া দিতেই হইল, কিন্তু বেড়ার খড়ের বেড়ার অনেকগুলি বাতাই আলগাচ্ছিল। মেয়েকে মারিয়া নীলমণির মন এমন খারাপ হইয়া গেল বলিবার নয়। না মারিয়া অবশ্য উপায় ছিল না, ওরকম রাগ হইলে সে কখনো সামলাইতে পারে না, কখনো পারিবেও না। মন খারাপ হওয়ার কারণটাও হয়তো ভিন্ন, কে বলিতে পারে? মেয়েকে না মারিয়াই তো মাঝে মাঝে তার মরিতে ইচ্ছে হয়। জীবনে লজ্জা, দুঃখ, রোগ, মৃত্যু, শোকের তো অভাব নেই। মন খারাপ হইবার কারণ জাগিয়া থাকার প্রতিটি মুহূর্তে এবং ঘুমানোর সময়ে দুঃস্বপ্নে। কয়েক মিনিট আগে বৃষ্টি ধরিয়া আসিয়াছিল, হঠাৎ আবার আগের চেয়েও জোরে পড়িতে আরম্ভ হইয়া গেল। নীলমণির মান অপমান জ্ঞানটা এবার আর টিকিল না। লন্ডনে তেল আছে শ্যামা। শ্যামা একবার ভাবিল চুপ করিয়া থাকিয়া রাগ অভিমান দেখায়, কিন্তু সাহস পাইল না। একটুখানি আছে বাবা। জাল তবে? নিভা জিজ্ঞাসা করিল, লন্ডন কি হবে? সরকারদের বাড়ি যাব, ফের বৃষ্টি এলো দেখছো না? যেন সরকারদের বাড়ি যাইতে নিভাই আপত্তি করিয়াছিল। শ্যামা বলিল, দেশলাই কোথায় রাখলে মা? নিভা বলিল, দেশলাই কেন, পিদিম থেকে বুঝি লণ্ঠন জ্বালানো যায় না? চোখের সামনে পিদিম জ্বলছে, চোখ নেই? নীলমণি বলিল, ওর কি জ্ঞান গম্যি আছে কিছু? নিজের মুখের কথাগুলো খচখচ করিয়া মনের মধ্যে বেঁধে, হে যেন তোতা পাখির মতো অভাবগ্রস্তের মানানসই মুখস্থ বুলিয়া ওড়ানো। বলিতে হয় তাই বলা, না বলিলে চলে না সত্য, কিন্তু আসলে বলিয়া কোনো লাভ নাই। সাত বছরের পুরনো লণ্ঠন জ্বালানো হইল। নিভা মাথা নাড়িয়া বলিল, না বাবু, ছাতিতে আটকাবে না, আর একখানা কাপড় জড়িয়ে নি। দে তো শ্যামা, শুকনো যদি কিছু থাকে দে তো। আর একটা কাজ কর, দুটো তিনটে কাপড় পুঁটলি করে নি, ওখানে গিয়ে সবাইকে কাপড় ছাড়তে হবে, আমার দোক্তার কৌটোটা নিস। নীলমণি একটু মিষ্টি করিয়াই বলিল, উঁকোটা নিতে পারবি শ্যামা? লক্ষ্মী মা আমার, পারবি? জল ফেলেই নে মা, ওখানে গিয়ে ভরে নিলেই হবে, জলের কি অভাব, তামাকটুকু ফেলে যাস নে ভুলে। সব ব্যবস্থাই হইল। নিমুর কান্নায় কর্ণপাত না করিয়া তাকে টানিয়া হেঁচড়াইয়া দাঁড় করাইয়া দিয়া পিঠে একটা ছেঁড়া চটের বস্তা চাপাইয়া দেওয়া হইল। দরজা খুলে তারা উঠানে নামিয়া গেল। উত্তরের ভিটার ঘরখানা গত বছরও খারাপ ছিল, এবারকার চতুর্থ বৈশাখী ঝড়ে পড়িয়া গিয়াছে। সময় মতো অন্তত দুটি খুঁটি বদলাইতে পারিলেও এটা ঘটিত না। ভুলো বোধ হয় ওই ভগ্নস্তূপের মাঝেই কোথাও মাথা খুঁজিয়াছিল, মানুষের সাড়া পাইয়া বাহির হইয়া আসিল। তখন ঘরের দরজায় তালা লাগানো হইয়া গিয়াছে। দরজা আঁচড়াইয়া ভুলু সকরুণ কান্নার সঙ্গে কুকুরের ভাষায় বলিতে লাগিল, দরজা খোলো, দরজা খোলো। বাড়ির সামনে এক হাঁটু কাদা, তারপরেই পিছলে এঁটেল মাটি। ছেলে লইয়া আছাড় খাইতে খাইতে বাঁচিয়া গিয়া
নিভা দেবতাকেই গালি দিতে আরম্ভ করিয়া দিল। কষ্ট নীলমণিরই বেশি। শুকনো ডাঙাতেই বাপায়ের পদক্ষেপটি তাকে চট করিয়া ডিঙাইয়া যাইতে হয়। এখন তার পা লাঠি দুই কাদায় ঠুকিয়া যাইতে লাগিল। লাঠি টানিয়া তুলিলে পা আটকাইয়া যায়, পা তুলিলে লাঠি পোঁতা হইয়া যায়। নিভার তাকাইবার অবসর নাই। শ্যামার ঘাড়ে কাপড়ের পুঁটলি, হুঁকা, কলকে, লণ্ঠন আর নিমুর ভার। তবু শ্যামাই নীলমণির বিপদ উদ্ধার করিয়া দিতে লাগিল। ঘোষেদের পুকুরটা বাগ দিলে সরকারদের বাড়ি, পুকুরটা ভরিয়া গিয়া পাড় ছাপাইয়া উঠিয়াছে। পশ্চিম কোণার প্রকাণ্ড তেঁতুল গাছটা তলা দিয়া তিন চার হাত চওড়া এক সংক্ষিপ্ত স্রোতস্বিনী সৃষ্টি হইয়াছে। তেঁতুল গাছটার জমকালো আবছা চেহারা দেখিলে কা ছমছম করে। ভরপুর পুকুরের বুকে শ্যামার হাতের আলো যে লম্বা সোনালি পাত ফেলিয়াছে, প্রত্যেক মুহূর্তে হাজার বৃষ্টির ফোঁটায় তাহা অজস্র টুকরায় ভাঙিয়া যাইতেছে। নীলমণি থমকাইয়া দাঁড়াইল, কাতস্বরে বলিল, ও শ্যামা, পার হব কি করে? শ্যামা বলিল, জল বেশি নেই বাবা, নিমুর হাঁটু পর্যন্ত ওঠেনি, চলে এসো। সুখের বিষয়, স্রোতে নিচের কাদা ধুইয়া গিয়াছিল, নীলমণির পা অথবা লাঠি আঁটিয়া গিয়া তাকে বিপন্ন করিল না। তবু এতখানি সুবিধা পাওয়া সত্ত্বেও নীলমণির দুচোখ একবার সচল হইয়া উঠিল। বাহির হওয়ার সময় সে কাপড়টা গায়ে জড়াইয়া লইয়াছিল, এখন ভিজিয়া গায়ের সঙ্গে আঁটিয়া গিয়াছে। খানিক্ষণ পরে জোর বাতাস উঠিয়াছিল, নীলমণি শীত করিতে লাগিল। জগতে কোটি কোটি মানুষ যখন উষ্ণ শয্যায় গাঢ় ঘুমে পাশ ফিরিয়া পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলিতেছে, সপরিবারে অক্ষম দেহটা টানিয়া টানিয়া সে তখন চলিয়াছে কোথায়? যে প্রকৃতির অত্যাচারে ভাঙা ঘরে টিকিতে না পারিয়া তাকে আশ্রয়ের খোঁজে পথে নামিয়ে আসিতে হইল, সেই প্রকৃতির দেওয়া নির্মমতায় হয়তো সরকাররা দরজা খুলিবে না, ঘুমের ভান করিয়া বিছানা আঁকড়াইয়া পড়িয়া থাকিবে। না, নীলমণি আর জুঝিয়া উঠিতে পারিল না, তার শক্তি নাই। কিন্তু আক্রমণ চারিদিক হইতে, পেটের ক্ষুধা, দেহের ক্ষুধা, শীত, বর্ষা, রোগ, বিধাতার অনির্বাণ, জন্মের দান, সে কোন দিকটা সামলাইবে? সকলে যেখানে বাঁচিতে চায়, লাখ মানুষের জীবিকা একা জমাইতে চায়, কিন্তু কাহাকেও বাঁচাইতে চাহে না, সেখানে সে বাঁচিবে কিসের জোরে? স্রোত পার হইয়া গিয়া লণ্ঠনটা উঁচু করিয়া ধরিয়া শ্যামা দাঁড়াইয়া আছে। পাশেই ভরাট পুকুরটা বৃষ্টির জলে টকপক করিয়া ফুটিতেছে। নীলমণি সাঁতার জানিত না, কিন্তু জানিত যে পুকুরের পাড়টা এখানে একেবারে খাড়া, এখানে গড়াইয়া পড়িলেই অথই জল, হার উঠিয়া আসিতে হইবে না। নিভা তাড়া দিতেছিল, শ্যামা বলিল, বাবা চলে এসো, দাঁড়ালে কেন? নীলমণি চলিতে আরম্ভ করিল, ডাইনে নয়, বাঁয়েও নয়, সাবধানে সোজা শ্যামার দিকে। হঠাৎ শ্যামা চিৎকার করিয়া উঠিল, মা গো সাপ! পরক্ষণেই আনন্দে গদগদ হইয়া বলিল, সাপ নয়, সাপ নয়, মস্ত শোল মাছ, ধরেছি বেটাকে। ইহ, কি পিচ্ছিল! শক্ত করে ধর, দুহাত দিয়ে ধর, পালালে কিন্তু মেরে ফেলবো শ্যামা। সরকাররা বছর তিনেক দালান তুলিয়াছে, এখনো বাড়িশুদ্ধ সকলে বাড়ি বাড়ি করিয়া পাগল, বলে বেশ হয়েছে না, দোতলায় দুখানা ঘর তুললে ব্যাস, আর দেখতে হবে না। অনেকক্ষণ ডাকাডাকির পর সরকারদের বড় ছেলে বাহিরের ঘরের দরজা খুলিল, বলিল, ব্যাপার কি, ডাকাত নাকি? নীলমণি বলিল, না ভাই, আমরা ঘরে তো টিকতে পারলেম না ভায়া, সব ভেসে গেছে, ভাবলাম তোমাদের বৈঠকখানার ঘরে তো কেউ শোয় না, রাতটুকু ওখানেই কাটিয়ে আসি। বড় ছেলে বলিল, তা সন্ধ্যাবেলা এলেই তো হতো। নীলমণি কষ্টে একটু হাসিল, সন্ধ্যায় কি বৃষ্টি ছিল ভাই, দিব্যি ফুটফুটে আকাশ, মেঘের চিহ্ন মাত্র নেই, রাত দুপুরে হঠাৎ জল আসবে কে জানতো? নিভা ছাতি বন্ধ করিয়া ঘোমটা দিয়া দাঁড়াইয়াছিল। মাসিকের ছবির সত্য স্নাতার অবস্থায় পড়িয়া শ্যামা লজ্জায় মার অঙ্গে মিশিয়া যাইতেছিল। নিভার এটা ভালো লাগিতেছিল না, কিন্তু বড় ছেলের সামনে কিছু বলিবার উপায় ছিল না। বড় ছেলে বলিল, বেশ থাকুন, কিন্তু চৌকি পাবেন না,
চৌকিতে আমার পিসে শুয়েছে, আপনাদের মেঝেতে শুতে হবে। তা হোক ভাই, তা হোক, ভিজতে না হলেই ঢের। এখন কম্বল টম্বল যদি ওই কোণে চট আছে। বড় ছেলে বাড়ির মধ্যে চলিয়া গেল। নীলমণি ছাছালো হাসিয়া হাসিয়া বলিল, দেখলে, তখনই বলেছিলাম কিনা শুধু মারতে বাকি রাখবে। নিভা বলিল, ঘরে থাকতে দিয়েছে তাই ভাগ্যি বলে জেনু। নীলমণি তৎক্ষণাৎ সুর বদলাইয়া বলিল, তা ঠিক। ঘরে অর্ধেকটা জড়িয়া চৌকি পাতা, বড় ছেলের পিষে আগাগোড়া চাদর মুড়ি দিয়া তাহাতে কাত হইয়া শুইয়া আছে। শ্যামা লণ্ঠনটা মেঝেতে নামাইয়া রাখিয়াছিল বলিয়া চৌকির ওপরে আলো পড়ে নাই। তবু এবারই আত্মীয়কেও ফরাস তুলিয়া লইয়া শুধু শতরঞ্চির ওপর শুইতে দেওয়া হইয়াছে। এটুকু টের পাইয়া নীলমণি একটু খুশি হইল। বড় ছেলের পিষে আপনার লোক, সে যদি ওরকম ব্যবহার পাইয়া থাকে তবে তারা যে লাঠিচাটা পায় নাই ইহাই তো আশ্চর্য। চারিদিকে চাহিয়া নীলমণির খুশির পরিমাণ বৃদ্ধি পাইল। সুখসজ্জা না জুটুক, নিবাদ শুষ্ক মনোরম আশ্রয় তো জুটিয়াছে। ঘরের এদিকে একটিমাত্র ছোট্ট জানালা খোলা ছিল, নিভা ইতিমধ্যেই সেটি ভালো করিয়া বন্ধ করিয়া দিয়াছে। ব্যাস, বাইরের সঙ্গে আর তাদের কোনো সম্পর্ক নাই। আকাশটা আজ এক রাত্রেই গলিয়া নিঃশেষ হইয়া যাক, ঝড় উঠুক শিল পড়ুক, পৃথিবীর সমস্ত খড়ের ঘরগুলো ভাঙিয়া পড়ুক, তারা টেরও পাইবে না। নীলমণির মেজাজ যেন ম্যাজিকে ঠান্ডা হইয়া গিয়াছে, তার কণ্ঠস্বর পর্যন্ত মোলায়েম শোনাইল। ও শ্যামা, দাঁড়িয়ে থাকিস নি মা, চটগুলি বিছিয়ে দে চট করে, একটু গড়াই। আহা, ভিজে কাপড়টা ছেড়েই নিয়ে আগে, মারামারির কি আছে, এতক্ষণই গেল, না হয় আরো কিছুক্ষণ যাবে। ও গো শুনছো, দাও না খোকাকে চৌকির এক পাশেই শুইয়ে দাও, দিয়ে তুমি কাপড়টা ছেড়ে ফেলো। তারপর গলা নামাইয়া ফিসফিস করিয়া বলিল, ভদ্রলোক ঘুমোচ্ছেন, অত লজ্জাটা কিসে শুনি, লজ্জা করলে দরজা খুলে বারান্দায় চলে যাও না। কাপড় ছাড়া হইল, বাহিরে এখন পুরোদমে ঝড় উঠিয়াছে, ঘরের কোথাও এতটুকু ছিদ্র নাই, কিন্তু বাতাসের কান্না শোনা যায়, চাপা একটা শাঁসা শব্দ। তাদের নীলমণি আর তার পরিবারকে নাগালের মধ্যে না পাইয়া প্রকৃতি যেন ফুঁসিতেছে। নীলমণির মনে হইল এ একরকম শাসানো, পঞ্চভূতের মধ্যে যার ভাষা আছে সে ক্রুদ্ধ নিঃশ্বাস ফেলিয়া বলিতেছে, আজ বাঁচিয়া গেলে, কিন্তু কাল, কাল কি করিবে, আচ্ছা পরশু, তারপর দিন, তারও পর দিন। শ্যামা চট পেছাইতেছিল, মা গো কি গন্ধ। নিভা বলিল, নে ধং করতে হবে না, তাড়াতাড়ি কর। নীলমণি বলিল, ঝেড়ে ঝেড়ে পাত না। নিভা বলিল, না না ঝাড়িস নে, ধুলোয় চারদিক অন্ধকার হয়ে যাবে। নিভা ছেলেকে স্তন দিতেছিল, কথাটি শেষ করিয়াই সে দমক মারিয়া চৌকির দিকে পিছন করিয়া বসিল। নীলমণি চাহিয়া দেখিল বড় ছেলের বিষে চাদর ফেলিয়া চৌকিতে উঠিয়া বসিয়াছে। লণ্ঠনের স্তিমিত আলোয় বিষের মূর্তি দেখিয়া নীলমণি শিহরিয়া উঠিল, একটা সব সহসা যেন বাঁচিয়া উঠিয়াছে। মাথার চুল প্রায় ন্যাড়া করিয়া দেওয়ার মতো ছোট ছোট করিয়া ছাঁটা, চোখ যেন অর্ধেকটা ভিতরে চলিয়া গিয়াছে, গালের ঢিলা চামড়ার তলে হাড় উঁচু হইয়া আছে, বুকের সবগুলি পাঁজর বোধ করি গোনা যায়। বুকের বাঁ পাশে কি ঠিক চামড়ার নিচেই হৃৎপিণ্ডটা ধুকফুক করিতেছে। পিষে নিঃশ্বাসের জন্য হাঁপাইতেছিল, খানিক পরে ক্ষীণস্বরে বলিল, একটা জানালা খুলে দিন। নীলমণি সভয়ে বলিল, দে তো শ্যামা, জানালাটা খুলে দে। শ্যামা আরো বেশি ভয় পাইয়া বলিল, ঝড় হচ্ছে যে বাবা। হোক, খুলে দে। শ্যামা পশ্চিমের ছোট জানালাটি খুলিয়া দিল, ঝড় পূর্ব দিকে বহিতেছিল, মাঝে মাঝে এলোমেলো একটু বাতাস আর ছিটে ফোটা একটু বৃষ্টি ঘরে ঢোকা ছাড়া জানালাটি খুলিয়া দেওয়ার বিশেষ কোনো মারাত্মক ফল হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু ভীরু নিভা ছেলের গায়ে আরেক পরত কাপড় জড়াইয়া দিল। পিষে বলিল, ঘুমের ঘোরে কখন চাদর মুড়ি দিয়ে ফেলেছি, আর একটু হলেই দম আটকাতো, বাপরে। নীলমণি জিজ্ঞাসা করিল, আপনার অসুখ আছে নাকি?
পিসে ভৎসনার চোখে চাহিয়া বলিল, খুব মোটা সোটা দেখছেন বুঝি, অসুখ না থাকলে মানুষের এমন চেহারা হয়? চার বছর ভুগছি মশাই, মরে আছি একেবারে। জম ব্যাটাও কানা, এত লোককে নিচ্ছে আর আমায় দেখতে পাচ্ছে না। যে কষ্টের মধ্যে আছি মশাই, শত্রুও যেন। ব্যাপারটা কি? পিসে ডাকিয়া বলিল, টের পান না? এমন করে শ্বাস টানছি দেখতে পান না? পাবেন কেন? আপনারা কি যার হয় সে বোঝে। বোঝা গেল পিসের মেজাজটা খিটখিটে। নীলমণি তাকে সান্ত্বনা দিয়া বলিল, আহা, সেরে যাবে, ভালো মতো চিকিৎসে হলেই সেরে যাবে। পিসে বলিল, সারবে, আম কাঠের তলে গেলে তবে সারবে। চিকিৎসের কি আর কিছু বাকি আছে মশাই? ডাক্তার, কোবরে, জল পড়া, কিছু বাদ যায়নি। আর চার বছর ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছি, কোনো ব্যাটা সারাতে পারলে না। কথার মাঝে মাঝে পেশে হাপড়ের মতো শ্বাস টানে, এক একবার থামিয়া গিয়া ডাঙায় তোলা মাছের মতোই চোখ কপালে তুলিয়া খাবি খায়। নীলমণির গায়ে কাঁটা দিতে লাগিল। বাতাস, পৃথিবীতে কত বাতাস, তবু ফুসফুস ফড়াইতে পারে না। অন্নপূর্ণার ভাণ্ডারে এসে উপবাসী, 50 মাইল গভীর বায়ুস্তরে ডুবিয়া থাকিয়া হুর থম আটকাইল। পিসে বলিল, কি করে জানেন? বলে ভয় কি সেরে যাবে, বলে সবাই টাকা নেয় চিকিৎসে করে, শেষে বলে না বাপু তোমার সারবে না, এসব ব্যারাম সারে না। আমি বলি, ওরে চোর ডাকাত চুঁচোর দল, সারাতে পারবি না তো মেরে ফেল, দে মরবার ওষুধ দে। উত্তেজনায় পিসে চড়ে চড়ে হাঁপাইতে লাগিল। নীলমণি কথা বলিল না, তার বিশ্রী আরক্ত চোখ দুটি কেবল মিটমিট করিয়া চলিল। তেল কমিয়া আসায় আলোটা দপদপ করিতেছে, এখন নিবিয়া যাইবে। ছেলেকে বুকে জড়াইয়া হাতকে বালিশ করিয়া নেভা দুর্গন্ধ চটে কাত হইয়া শুইয়া পড়িয়াছে। শ্যামা বসিয়া বসিয়া ছিমাইতেছে। নীলমণির হুকাগুলিকা শ্যামা জানালায় নামাইয়া রাখিয়াছিল। আলোটা নিবিয়া যাওয়ার আগে নীলমণি বাকি তামাকটুকু সাজিয়া লইল। তারপর ঠেস দিয়া আরাম করিয়া পেশের শ্বাস টানার মতো শাঁসা করিয়া জলহীন হুকায় তামাক টানিতে লাগিল। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। যদিও নীলমণির দুর্দশা শেষ এখনো নয়। জানেন তো, ঈশ্বর বা সৃষ্টিকর্তা মাঝে মাঝে কিছু মানুষকে কারণে বা নিছকই অকারণে নিজের স্নেহচক্ষুর আড়ালে রাখেন, তাদের তিনি আমরণ দুর্দশা দেন, একই সঙ্গে আর্থিক ও মানসিক দৈন্য দেন, শরীরে পঙ্গুত্ব দেন, মৃতপ্রায় ধৈর্য দেন, চূড়ান্ত অপরাধ বোধ দেন, এবং তাদের মধ্যে যাদের তার সামান্য হলেও পছন্দ তাদের মরে বেঁচে যাওয়ার সাহস, পরিস্থিতি আর অধিকার বোধটুকু দেন, বাকিতে তাও দেন না। যে পরিস্থিতিতে মরে ভূত হয়ে যাওয়ার কথা ছিল বহু আগেই, সেই পরিস্থিতিতে তাদের অশ্বত্থামার মতো বাঁচিয়ে রাখেন। কোন পূর্বজন্মের শাস্তি দিতে কে জানে। আচ্ছা, অনেক কথাই হলো আজ, জানি মন ভার হয়ে রয়েছে আপনাদের, তাই আপাতত বিদায়। ভালো থাকুন সকলে, আর ভালো রাখুন। এই সংসারে যে পথটুকু হাঁটতে এসেছি আমরা, সেই পথ চলা যেন সবার নির্বিঘ্নে হয়, বাধা যা আসে সব যেন কেটে যায়। শুভরাত্রি।